গেলে আপনি কি রাইড শেয়ার করে বাসে উঠে চলে যান? আমি তো বাসে উঠতে পারি না। চলে আসলাম বাংলা স্টপ কোয়ার্টার এর দিকে। আর এখন সময় আছে যে 5:30, সূর্যটা ডুবে গেছে একটু আগেই। আর এই সুন্দরীকে না আমি তো রাইড শেয়ার করি না। আচ্ছা আপনি কই যাবেন? এই এদিকে আসেন, এই পাশে আসেন, সাইড করি গাড়িতে দিয়ে আসতেছো তো, এই পাশে আসেন। কই যাবেন আপনি? চিটাগাং রোড যাবেন? আমি যাবো হচ্ছে আপনার শনি একটা বা রায়ের বাগের দিকে। লিফ্ট তো আমার তো একটু, আমারও তো ইমার্জেন্সি ছিল, 5:33 বাজে, আমার তো 6টার মধ্যে যাওয়ার কথা। খুব ইমার্জেন্সি। আচ্ছা ওঠেন, দেখি কত দূর নেওয়া যায় আপনারে। থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে বসছেন? হ্যাঁ বসছি। আচ্ছা ঠিক আছে। আপনি কি ব্লগ করেন? হ্যাঁ ব্লগ করি টুকটাক। আপনার চ্যানেলের নাম? চ্যানেলের নাম হচ্ছে MS1 Vlogs। MS1 Vlogs না, এটা ইউটিউবের চ্যানেল। ফেসবুকে আছে একই নামে, সেম নামে। আপনার বাসা কোথায়? আমার বাসা কাশপুরে। কাশপুরে? তাহলে চিটাগাং যাচ্ছেন? আমার চিটাগাং দরকার, কাশপুর যেতে পারি। ও আচ্ছা ঠিক আছে। ব্যামরা যাত্রাবাড়ি হয়ে এখন কাজটা চলে আসছি। একটু সামনে হচ্ছে শনি যাত্রা, আর গতকালকে যাত্রাবাড়ি দিয়ে আসছিলাম প্রচুর, প্রায় আধা ঘন্টার মধ্যে জ্যামে এখানে বসেছিলাম। কিন্তু আজকে ওরকম আধা ঘন্টার মতো লাগে না, 5-7 মিনিটের মধ্যে আমি আসলে এখান থেকে বেরোতে পারছি। প্রায় সন্ধ্যা হয়ে যাইতেছে আর আমি প্রায় চলে আসছি এই যে রায়েরবাগের কাছাকাছি। আর এই রায়েরবাগই ওটাকে হয়তো আমার নামাই দিতে হবে। নামাই দিয়ে তারপরে ওনাকে একটা গাড়িতে বা বাসে উঠে তারপরে পাঠাই দিব। আবু রায়েরবাগ তো চলে আসলাম, আমি তো আর সামনে যাব না, আমি তো আর সামনে যাব না, শুনছেন? আমি তো আর সামনে যাব না। আপনি এখান থেকে, আপনি এখান থেকে একটা কাজ করেন, ওই বাসে উঠে চলে যান। আমি তো বাসে উঠতে পারি না। বাসে উঠতে পারেন না কেন? আমার বমি আসে বাসে। কি করবো বলেন, আমার তো কাজ আছে একটা, 6টা বাজতেছে, এখন যদি আমি আপনার চিটাগাং পর্যন্ত দিয়ে আসতে যাই। আচ্ছা টেনশন করার কিছু না, আপনি দাঁড়ান আমি একটা পাঠার ব্যবস্থা করে দিতেছি আপনারে। এই ছোট ভাই মাছ বিক্রি করা শেষ? হয় নাই। কি হয়েছে তোমার আম্মুর? কিডনিতে পাথর? ওহো, বাসা কই তোমার? এ দুনিয়া? ও আচ্ছা, নাম কি তোমার? আজকে কয় টাকার মাছ আনছো? 1000 টাকা। কয় টাকা বিক্রি হয়েছে? 500 হয়েছে। আচ্ছা কেন কি চলে যেতেছো? বিক্রি করতে করতে যাবা? আচ্ছা মাছ দিবা? আচ্ছা দাও, দাও সাদা দেখা, দাও একটা দাও। আজকে তো টাকা নিয়ে বেরোয় নাই, নাও কয় টাকা আছে পকেটে? আর আছে? নাই মনে হয়, নাও যাও, সব দিয়ে দিলাম, যাও আর নাই আমার কাছে, একবারে খালি করে দিলাম। তাহলে বাসার দিকে যাইবা? নাম কি তোমার? মোহাম্মদ শেখ ফরিদ। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ঠিক আছে আন্টি, রিক্সা করে যাইতা? ও আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। কি ইটা মারে? কে ইটা মারো? কেন ইটা মারো না? হ্যাঁ তোমার নাম কি? কথা বলতে পারো না? ও
মূলত এই পাশে আসছি হচ্ছে এই যে আমার সাইডে এটা হচ্ছে আরএস মার্কেট আর রনি বলছিল যে আরএস মার্কেটের সামনে আসতে তো এখানে এসে ওর জন্য ওয়েট করতেছি কিন্তু ওরে পাইতেছি না তো ওর আবার আরেকটা ফোন দিতে হবে ফোন দিয়ে দেখি ও কই আছে এটা এটা নিচে 45,000 টাকা আর ফুল সেটআপে 60-65,000 টাকার মধ্যে গেছে লাভ কি ওই তো ভিডিও করতেছি এটাই লাভ আচ্ছা আচ্ছা লাভ আচ্ছা রনি আমার ডাকছে ওইদিকে মনে হয় দেখি তো গাড়িটা লক করে যাই কখনো এই ভুলটা করা যাবে না গাড়ি লক না করে যাওয়া চলে আসলাম ব্যামরা স্টপ কোয়ার্টার আর এই রোড ধরে সোজা চলে যাব হচ্ছে একটু সামনে চল ওহ কি জ্যাম রে গাড়ির থেকে মানুষের জ্যাম বেশি আর আমার পেছনে আছে জানি দুই বন্ধু মিলে আজকে কি লাগাবো এখানে রাখতে হবে গাড়ি নাম দেখ কত রকমের পিঠা পিঠা মোটামুটি টেস্টি কিন্তু এর আগের বার যখন আসছিলাম তখন ডিম খাইছিলাম এই যে ফেমাস মোমোর ডিম একটু পরে আমরা ডিম ট্রাই করবো পিঠার পর্ব শেষ করে আজকে দেখবো তুমি কয়টা খাইতে পারো পিঠা কয়টা খাইতে পারবা আমি এক করে দেবো যে কটা খাই খাক দশটা খাও থেকে হাজার হাজার লাখ লাখ টাকা ইনকাম করতেছে তাতে কি আমরা যদি কমে যাবে পিঠা খাওয়া শেষ এখন ডিম খাইতে যাব চলো এই যে আমাদের গাড়ি আব্বাল খাওয়া আব্বাল আব্বাল আচ্ছা আমার সিদ্ধ দিয়েন একটা হইতেছে গরম গরম পুরো ডিমটা মুখে দিয়ে দিলি বাহ হালিম কই এই সাইডে কই কই এই যে এই পাশে না এই হালিম কত করে ভাই দুইটা হালিম দেন এখানে প্রথমবারের মতো হালিম খেতেছে এখানে পিঠা খাওয়া হয়েছে ডিম খাওয়া হয়েছে এর আগের বার এবং এখন হালিম চলে আসছে মানে ঘন থাকে না একটু পাতলা আর কি দেখা যাচ্ছে এরকম আচ্ছা আমরা টেস্ট করি হ্যাঁ শেষ করলাম প্রচুর ঝাল মামা আচ্ছা মামা এটা কত বছর যাবেন ব্যবসা করেন আপনি 4 বছর মামা 4 বছর না আচ্ছা এনে কি কিরকম কাস্টমার কেমন আছে আল্লাহ দিলে আপনাদের দোয়ায় মামা ভরপুর কাস্টমার আমার হালিম থেকে খুব বদনাম করে শুনুন ছাড়া শুনুন আপনি হালিম নাকি যদি মজা না হয় 1,000 টাকা ফেরত দিয়ে দেন রিটার্ন ফেরত দেবো ডাবল দিয়া তাই না এর আগের বার যখন আসছিলাম তখন ডিম আর জিলাপি খেয়ে এখান থেকে চলে গেছিলাম আর আজকে পিঠা খাইলাম তারপর হচ্ছে ডিম খাইলাম এরপরে হালিমও খাইলাম আর আমাদের ফুড রিভিউ করতে হচ্ছে দেখাও এই যে আমার কাছে তো আজকে আমাদের ফুড রিভিউ করতে হচ্ছে এই যে রনি এই ভদ্রলোক ঠিক আছে তো যাই হোক এখানে খানাপিনা শেষ এখন আমরা এখান থেকে চলে যাবো হচ্ছে শনি একটার দিকে